বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা হেয়ার কেয়ার রুটিন। তার কারণ হলো আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই এবার আপনি আপনার হেয়ার কেয়ার রুটিন একটা শেয়ার করুন। তো আমি অনেক দিন ধরে স্কিন কেয়ার হেয়ার কেয়ার আপলোড দিছিলাম না, তো সেই কারণেই হয়তো আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে বারবার কমেন্ট করছিল যে দিদি ভাই একটা হেয়ার কেয়ারের রুটিন তুমি শেয়ার করো। তো আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে হেয়ার ফল কন্ট্রোল। এবং যাদের চুল একদমই বাড়ে না, দেখবে অনেকে চুল আছে একদমই বাড়তে চায়, আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হেয়ার গ্রোথ এবং নতুন হেয়ার গজাবে এবং সাথে সাথে চুলটা স্ট্রেটও হবে এবং সাথে চুলটা অনেক বেশি সিল্কি হবে এবং চুলের যে ফিজিনেস যেটা আছে সেটাও কিন্তু একেবারে দূর হয়ে যাবে চিরতরের জন্যে। আর আমি যে উপাদানটা তোমাদের দেখাবো সেটা একদমই কিচেন বেস্ট, আমাদের সবসময় রান্নাঘরে থাকে, আমি সেই সমস্ত প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করি যেগুলো আমাদের রান্নাঘরে থাকে, আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে। বন্ধুরা আমি যেটা তোমাদেরকে শেয়ার করি সেটা কিন্তু আমি নিজেই ব্যবহার করি আর তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি, এমনটা নয় যে তোমাদেরকে দেখানোর জন্যই আমি এখানে ভিডিও বানাই, এমনটা নয়। আমি প্রথমে আমার হেয়ারের দেখো আমি প্রথমে আমার হেয়ারে সেটা করে দেখি, যদি আমি খুব ভালো রেজাল্ট পাই তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমি জানি তোমরাও আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলির মতো, আমি চাই না তোমাদের সঙ্গে কোনো মিথ্যে কথা বলতে বা কোনো ফেক জিনিস, যেটা মেন কথা হচ্ছে কোনো ফেক জিনিস দেখাতে, যেটা নিজে ব্যবহার করি এবং যেটা আমি নিজে খুব ভালো রেজাল্ট পাই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এইটা ব্যবহার করার পরে কি বলো তো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। দেখো আমার চুলটা আগে খুব ফিজি ছিল, যে উপাদানটা আমি তোমাদেরকে দেখাবো এটা কিন্তু চুলটাকে অত্যন্ত সিল্কি করে যায়। উইদাউট কন্ডিশনার বা এক্সট্রা অনেক কিছু মেখে কিন্তু আমরা সবসময় চুলটাকে সিল্কি করার চেষ্টা করি, তো এই উপাদানটা তোমরা যদি ব্যবহার করো তোমাদের চুলটা এত সিল্কি হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারো। তো দেখো প্রথমে একটা ফ্রেশ বোল নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে মেথি, আর আমি এখানে 2 টিস্পুন মতো মেথি নিয়েছি। তোমরা তোমাদের চুলের পরিমাণ মতোই এখানে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তো অবশ্যই খুব ভালো ফ্রেশ মেথিটাই নেবে। দেখো খুব ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ। এবার আমি এর মধ্যে নর্মাল জল দেবো, গরম জল নয়, একদম নর্মাল জল দেবে। আর এই জলের পরিমাণটা একটু বেশি হবে, আমি এখানে 1/2 গ্লাস মতো জল দিচ্ছি। মেথির জলটাই কিন্তু আমরা চুলে ব্যবহার করব। তো এটাকে আমি এবার খুব ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে মেথিটা নিচের দিকে বসে যায় জলের তলায়। তো এটাকে কিন্তু 24 ঘন্টার জন্য এভাবেই রাখতে হবে, একদমই 24 ঘন্টার জন্যেই কিন্তু রাখতে হবে, তাহলেই কিন্তু খুব ভালো কাজ হবে। এবারে সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো, অবশ্যই ঢাকা দিয়েই রেখে দেবে। তো আমি একদম 24 ঘন্টা পরেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জলটা কেমন একটা কালার চলে এসেছে, কত সুন্দর কালারটা, আর এই জলটার কিন্তু সেন্টটাও অসাধারণ। তো দেখো মেথিগুলো কিন্তু দ্বিগুণভাবে ফুলে উঠেছে আর জলটাও কিন্তু আমার আগে থেকে অনেকটাই কম হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু আমি এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, এর জলটাই কিন্তু আমাদের মেন উপাদান কাজে লাগবে। তো এটাকে আমি সাইডে সরিয়ে দিলাম, একটা ফ্রেশ পাত্র নিয়ে নিলাম। এবার আমি এই জলটাকে এই মেথির থেকে ঝারিয়ে নেব। দেখো জলটাকে এভাবে আমি ছেঁকে নিচ্ছি খুব ভালো করে। এবার আমি বলি এই জলটা কেন এত উপকারী আমাদের চুলের জন্যে। মেথিতে আছে হাই অ্যামাউন্টেড প্রোটিন, যেটা আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে, আমাদের চুলটাকে তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে। আবার অনেক সময় দেখবে অনেকের কিছু কিছু জায়গায়, পার্টিকুলার একটা জায়গায়ও যে টাক পড়ার সমস্যা আছে, সেখানে দেখবে একদম চুল উঠে যায়, গিয়ে টাক পড়ে যায়, বা অনেক সময় আমাদের স্মৃতিতেও কিন্তু ফাঁকা হয়ে যায়। তো এই সমস্ত জায়গায় কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে এই মেথির জল। মেথিতে আছে লিকোটনিক অ্যাসিড, যেটা আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে। খুব ভালো করে আমি জলটা এখানে ঝরিয়ে নিয়েছি। দেখো জলের মধ্যে কিন্তু দারুণ একটা সেন্ট আছে, খুবই সুন্দর। এবার এটাকে সাইডে সরিয়ে রাখছি আর এই মেথিটাকে কিন্তু ফেলবো না, এটাকেও আমি রেখে দেবো ফ্রিজে 2 দিন বা 3 দিন স্টোর করে রাখতে পারবে। আর তারপরে এটাকে একটা গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ডিং করে এর সঙ্গে একটু কোকোনাট অয়েল দিয়ে এটা একটা হেয়ার প্যাক হয়ে যেতে পারে, সেটাও আমি কিন্তু পরের ভিডিওতে দেখিয়ে দেবো, এটাকে ফেলবে না। এবার একটা বটলের মধ্যেই জলটাকে আমি নিয়ে নেব। তোমাদেরকে যদি এরকম স্প্রে বটল না থাকে তাহলে জাস্ট তুলোতে করে নিয়ে ড্যাপ করে মাথার স্ক্যাল্পে লাগাতে পারো। তো দেখো আমি এরকম একটা বোতলের মধ্যে ভরে নিয়েছি, এবার আমি মাথায় অ্যাপ্লাই করব। প্রথমে চুলটাকে খুব ভালো করে কিন্তু আঁচড়ে নিতে হবে। তোমরা চাইলে একটা বড় দাঁতের ছিলনি দিয়েও কিন্তু চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে পারো। অবশ্যই খুব ভালো করে আঁচড়ে নিতে হবে, দেখতেই পাচ্ছ আমি একদম চুলের ডগা অবধি আঁচড়ে নিচ্ছি খুব ভালো করে। এভাবেই কিন্তু সমস্ত চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নেবে।
আর সবার প্রথম একটা কথা বলে দিই, চুলটা কিন্তু একদম ক্লিন হতে হবে, মানে শ্যাম্পু করা চুল হতে হবে, তেল দেওয়া চুল হলে একদমই চলবে না, তার কারণ খুব একটা ভালো কাজ করবে না, আবার ময়লা মাথাতেও কিন্তু খুব একটা ভালো কাজ করবে না। প্রথমে এরমভাবে একটা সিঁথি কেটে নেবে, দেখো এভাবে, তো খুব ভালো করে আমি স্প্রে করে নেওয়ার পর এভাবে দেখো স্ক্যাল্প কিন্তু ভিজে গেছে, খুব ভালো করে দেখতে পাচ্ছ স্ক্যাল্প কিন্তু একদমই ভিজে গেছে। এবার জাস্ট আঙুলের এই যে মাথা, এগুলোকে দিয়ে এইভাবে কিন্তু হালকা হালকা করে মাসাজ করতে হবে সমস্ত স্ক্যাল্পে, আর যদি বেশি থাকে তাহলে কিন্তু চুলের ডগাতে মানে সমস্ত চুলেই অ্যাপ্লাই করে নিতে পারো। আমি এক একটা শীতে কাটবো আর এভাবে স্প্রে করে নেব, তোমাদের যদি স্প্রে বটল না থাকে তাহলে অবশ্যই একটু তুলোতে করে ভিজিয়ে নিয়ে তারপরে এভাবে স্ক্যাল্পে এভাবে একটু এভাবে মাসাজ কর, খুব ভালো করে এভাবে আমি কিন্তু সমস্ত স্ক্যাল্পে লাগিয়ে। তোমাদের যাদের চুল খুবই পড়ে যাচ্ছে বা চুল খুব পাতলা হয়ে গেছে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো, মেথি কিন্তু চুলকে স্ট্রেট করে এবং এটা কিন্তু একটা শাইনি আনে চুলের মধ্যে। আর এই জলটা স্প্রে করার পরপরই কিন্তু খুব ভালো করে মাসাজ করবে, তাহলে কিন্তু স্ক্যাল্পের মধ্যে এই জলটা চলে যাবে আর তাহলেই কিন্তু চুলের কাজটা কিন্তু দ্বিগুণ গতিতে হবে, মানে যেটা তোমাদের চুল একদমই বাড়ছে না তোমরা নিজেরাই বুঝতে পারবে যে চুলটা কত দ্রুত বাড়ছে এবং কত তাড়াতাড়ি নতুন চুল গজাচ্ছে এবং চুলটা এত সিল্কি হয়ে যাবে তোমরা ধারণাও করতে পারবে না। আমি সমস্ত স্ক্যাল্পে লাগিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখনও দেখো এক্সট্রা আছে, তো এটাকেই আমি সমস্ত চুলে এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। সেম একইভাবে দেখো এদিকেও কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। সমস্ত চুলে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে অবশ্যই 5 মিনিটের জন্য একটু মাসাজ করবে, তাহলে কি বলতো স্ক্যাল্পের মধ্যে রক্ত চলাচলটা খুব ভালো হবে, আর যে কারণে কিন্তু তোমাদের মাথায় নতুন চুল গজাতে খুবই সাহায্য করবে। অবশ্যই 5 মিনিটের জন্য হালকা মাসাজ দেবে। এবার আমি মাথাটাকে খুব ভালো করে আঁচড়ে নিচ্ছি, আর সঙ্গে সঙ্গে স্নান করবে না, অন্তত 2 ঘন্টা রেখে দেবে, আর শ্যাম্পু তো একদমই করবে না, পরের দিন গিয়ে শ্যাম্পু করবে, আর এইভাবে চুলটাকে খুলে রাখবে, হাতে খুব ভালো করে শুকিয়ে যাবে, আর পারলে 2 থেকে 4 ঘন্টা পরে গিয়ে নর্মাল জলে চুলটাকে ধুয়ে নেবে, আর শ্যাম্পু পরের দিন গিয়ে করবে, সঙ্গে সঙ্গে শ্যাম্পু করবে না, তাহলে এর কোনো কাজ দেবে না। তো বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমরা আমার থেকে কী কী ভিডিও দেখতে চাও, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার কী কী ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই তো দিয়ে দেবো এবং সেই মতো ভিডিও দিয়ে দেবো। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তত সময় ভালো থেকো এবং সুস্থ থেকো।